সিটি নির্বাচনে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। খুলনা থেকে এই মুহূর্তে আমাদের সাথে বিস্তারিত খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন মামুন রোজা এবং বরিশাল সিটি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে কাউসার হোসেন রানা। আমরা চলে যাচ্ছি শুরুতে আমরা চলে যাচ্ছি খুলনাতে, সেখানে রয়েছেন মামুন রোজা। মামুন, কাউন্সিলর এবং মেয়র প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন, তো কি ধরনের প্রতিশ্রুতি তারা দিচ্ছেন আর ভোটাররা কি বলছেন সেই বিষয় নিয়ে? জয়ী প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল তিনি গতকাল খুলনা এসেছিলেন এবং আজ বেলা 11টায় নগরীর সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে এখানে ভোট গ্রহণ যে কর্মকর্তা রয়েছেন তাদেরকে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা এবং তাদের উদ্দেশ্যে ব্রিফিং করেছেন। কিছু সময় আগে তিনি বলেছেন যে ভোটারদের যেন কোনো প্রকার অনাস্থা তৈরি না হয় এবং ভোট কক্ষের ভোট কেন্দ্রের মধ্যে যে গোপন কক্ষ থাকে সেই কক্ষে ভোটার ছাড়া অন্য কেউ যাতে ঢুকতে না পারে এবং সার্বিকভাবে ভোট গ্রহণ যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয় সেই জন্য কাজ করার জন্য ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দিয়েছেন। আর 10 মিনিট পর এই একই স্থানে এখানে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। আর সকালের থেকেই মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা তারা গণসংযোগ করছেন। আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক সকাল 9টায় নতুন বাজার এলাকায় এবং জাতীয় পার্টির মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু তিনি সকাল 10টায় নগরীর কাস্টম ঘাট এলাকায় এবং ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা মোহাম্মদ আব্দুল আওয়াল তিনি নগরীর 1 নম্বর ওয়ার্ড এলাকায় গণসংযোগ করেন। এই গণসংযোগকালে তারা নগরীর যেসব সমস্যা রয়েছে, দুর্ভোগ রয়েছে সেগুলো নিরসনের জন্য প্রতিশ্রুতি দিচ্ছেন। আর ভোটাররা বলছেন যে তারা বিচার বিবেচনা করে যার যারা নগরীর উন্নয়ন হবে, সার্বিকভাবে খুলনার মানুষের উপকার হবে সেই ধরনের প্রার্থীকে তারা ভোট দেবেন। জয়ী মামুন, ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে আমরা চলে যাব বরিশালে, সেখানে রয়েছেন কাউসার হোসেন রানা। রানা, খুলনার খবরাখবর জানছিলাম, তো বরিশালে প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটাররা কি বলছেন সেখানে? হ্যাঁ জয়ী, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণার আজ ষষ্ঠ দিন এবং এই ষষ্ঠ দিনে আজ বেলা 11:30টায় বরিশালের বিএম স্কুল মাঠে বিএম স্কুলের হল রুমে ইমাম সমিতির সম্মেলনে যোগদানের কথা রয়েছে আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ। তিনি সেখানে মতবিনিময় করবেন এবং সেখান থেকে গণসংযোগ শুরু করবেন এবং বরিশালের নাজিরের মহল্লা থেকে গণসংযোগ করার কথা রয়েছে 11:30টার পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। এবং 11:30টায় বরিশালের যে বরিশাল জাতীয় পার্টির যে মেয়র প্রার্থী রয়েছে ইকবাল হোসেন, সে তার নির্বাচনী এলাকা নির্বাচনী পরিচালনা কমিটির নীতি নির্ধারণী যে সদস্যরা রয়েছেন কমিটি রয়েছেন তাদের সাথে নিজ বাসভবনে মতবিনিময় করবেন। এছাড়া বরিশাল নগরীর পোর্ট রোড এলাকায় গণসংযোগের কথা রয়েছে হরিণ প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসানের। মূলত অন্যান্য যে প্রার্থী রয়েছেন তারাও গণসংযোগ কার্যক্রম চালাবেন, কিন্তু আজ যেহেতু প্রচণ্ড গরম, এই গরম আসলে তাপদাহের কারণে অনেকেই নির্ধারিত সময়ে বের হতে পারেনি, তারা অপেক্ষা করছেন, হয়তো কিছু সময় পর বের হবেন। একই অবস্থা অন্যান্য যে মেয়র প্রার্থী এবং কাউন্সিলর প্রার্থী রয়েছেন এবং মেয়র প্রার্থী এবং কাউন্সিলর প্রার্থী যারা রয়েছেন তারা যেটি বলছেন যে বরিশাল নগরীর উন্নয়নে তারা কাজ করবেন, একটি নারী বান্ধব, শিশু বান্ধব এবং কর্মী বান্ধব পরিবেশ সৃষ্টির জন্য তারা কাজ করবেন এবং উন্নত বরিশাল, আলোকিত বরিশাল তৈরির জন্যই তাদের প্রতিশ্রুতি রয়েছে। তো এই ছিল বরিশালের প্রচার প্রচার আজকের দিনের খবরাখবর। জয়ী রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিটি কর্পোরেশন নির্বাচনের বিস্তারিত খবরাখবর জানাচ্ছিলাম। খুলনা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মামুন রেজা এবং বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কাউসার হোসেন রানা।